আহনাফ চৌধুরী গল্পের 2 নম্বর পর্ব। আহনাফ রুমের বারান্দায় পাচারি করছে, প্রচণ্ড বাতাস হয় এখানে, তবুও এতে তার কিছু যায় আসে না, বরং যেন একটু ভালোই লাগছিল। তার দেন জ্ঞান এখন তার নিজের মাঝে নেই। অনেকক্ষণ যাবত ফোনের দিকে তাকিয়ে থেকেও কাঙ্ক্ষিত নাম্বারটা থেকে কোনো কল আসছে না দেখে অধৈর্য হয়ে পড়ে সে। অপেক্ষার প্রহর যেন আর ফুরোচ্ছে না। অবশেষে সে নিজেই সুপ্তিকে কল করে। 3 বার রিং হওয়ার পর কল রিসিভ করলো সুপ্তি। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো। কণ্ঠ শুনেই যেন মনটা ভালো হয়ে গেল আহনাফের। প্রশান্তি কাজ করছে ভেতরে। সে বলল, মন ভালো? হ্যাঁ, ফুলগুলোর জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ, ভালোবাসি বলবে না? ভালো তো বাসি, এটা আবার বলা লাগবে? লাগবে, আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি। এখন শোনো, বাসায় মেহমান এসেছে, বুঝেছো? আমি তোমাকে পরে কল করব। এই সময় মেহমান? হ্যাঁ, আব্বুর বন্ধুবান্ধব আসছে, মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করতে হবে। ঠিক আছে, ঘুমানোর আগে তাহলে কল দিও। আচ্ছা, দেব, টাটা। কল কেটে দেওয়ার পর আহনাফ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চিরকুটের ব্যাপারে সুপ্তি কিছু বললো না কেন? রাত 8টা বাজে, অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অর্থি। অনেকবার সরিয়ে দেওয়ার পরও ঘুরে ফিরে সেই ওকেই আবার জড়িয়ে ধরছে। অর্ষার একটা বাজে স্বভাব আছে, কেউ ওর গায়ে হাত পা রাখলে ওর ঘুম হয় না, মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। আবার অন্যদিকে ও কাউকে কোল বালিশ না জড়িয়ে ধরলেও ঘুম হবে না। অর্থি হওয়ার আগে রাতে অর্ষার বড় বোন ঐশীর সাথে ঘুমাতো, অর্থির মতো এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ঐশীর অবশ্য অর্ষার মতো এরকম অদ্ভুত স্বভাব ছিল না। অর্ষা যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয় তখনই ঐশী ওর রুম আলাদা হয়ে যায়। রাত জেগে অর্ষার পড়তে হতো, বিদায়ে ঐশীর ঘুম হতো না। অর্থির বয়স এখন 12 বছর। কিছুদিন পূর্বেই তার 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হলো। প্রচণ্ড দুষ্ট সে, তার শোবার ঘর নির্দিষ্ট নয়, কখনো ঐশীর সাথে ঘুমাবে তো কখনো অর্ষার সাথে। গত 1 সপ্তাহ অর্থি ঐশীর রুমে ঘুমালেও আজ স্থান গেড়েছে অর্ষার রুমে। কারণটা অবশ্য অর্ষার নিকট পরিষ্কার, ফুলের লোভে আজ এই রুমে ঘুমিয়েছে, মনে মনে হাসলো সে। অর্থির হাত পা ওর উপর থেকে সরিয়ে দিয়ে ভালো করে লেপ দিয়ে ঢেকে দিল। রেহানের কথা মনে পড়ে গেল তখন, অর্ষার গায়ে হাত পা রাখলে যে ঘুম হয় না, একবার কথায় কথায় এটা সে রিহানকে বলে দিয়েছিল। এ নিয়ে রিহান প্রায় ওকে এটা বলে খেপাত যে বিয়ের পর কি করবে। লজ্জায় তখন সে নতজানু হয়ে থাকত, কোনো উত্তরই দিতে পারত না। রিহানের কথা ভাবতে ভাবতে এই অর্ষার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল রিহানের নাম। মুখ তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল অর্ষার, তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো বাবুই, ঘুমাওনি এখনো? কেন, অলমোস্ট রাত 2টা বাজতে চলল, ঘুম আসছে না। দিনে ঘুমিয়েছিলে? তাহলে ঘুম আসছে না কেন? জানি না তো। আচ্ছা, তাহলে কি করছিলে এতক্ষণ? তোমাকে মিস করছিলাম। তাই? কতটা? অনেক, একটু টেনেই বলল অর্ষা। রেহান হেসে ফেলল, হেসে হেসে বলল, আমিও তো মিস করি বাবুই, মাত্র কাজ শেষ করে স্টুডিও থেকে বের হলাম, এখন বাসায় যাচ্ছি। রাতে তাহলে খাওনি? খেয়েছি তো, তুমি খেয়েছিলে? হ্যাঁ বাবুই, বলো, লাভ ইউ, লাভ ইউ টু। আমার উপর তোমার খুব রাগ না? কেন? এই যে তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না, ব্যস্ত থাকি অনেক, ব্যাপার না, কাজ তো করতেই হবে, আমার লক্ষ্মীটা, তুমি আমায় এত বোঝো কেন বলো তো? ভালোবাসি তাই বুঝি, আমি না বুঝলে আর কে বুঝবে, অন্য কেউ আছে? একদমই না। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অর্থের কী খবর? ভালো, ঘুমোচ্ছে এখন। তোমার সাথে? হ্যাঁ, কবে যে এভাবে পাশে আমি থাকব। বিয়ে করারই নাম নেই? করব খুব শীঘ্রই, একটু অপেক্ষা করো শুধু, আগে আমার ক্যারিয়ারটা গুছিয়ে নেই। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো বাবুই। ঠিক আছে, তোমার পৌঁছতে তো আর কতক্ষণ লাগবে? অলমোস্ট পৌঁছে গেছি। ঠিক আছে, সাবধানে যাবে, রাখছি, লাভ ইউ, লাভ ইউ টু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
ফোন রেখে মনে মনে কিছুক্ষণ নাচলো ওরশা। এটুকু কথাতে তার মন ভালো হয়ে গেছে। আসলে সে তো রিহানের কাছে 24 ঘন্টা সময় চায় না, সে চায় 24 ঘন্টার মধ্যে পুরো সময় মিলিয়ে অন্তত 24টা মিনিট রিহান তার সাথে কথা বলুক। মাঝে মাঝে অবশ্য অল্প চাওয়াটুকু অপর পক্ষের কাছে বিরাট কিছু মনে হয়। রিহানের ক্ষেত্রেও হয়তো এমনটাই হবে, তবে যাই হোক রিহান তো তাকে সময় দেওয়ার চেষ্টা করছে। এত ব্যস্ততার মাঝেও অর্ষার তাতেই খুশি, খুশিতে অর্থিকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। ভোর হয়েছে অনেকক্ষণ, কিন্তু আজ এত বেশি কুয়াশা পড়েছে যে চারপাশে কোনো কিছুরই দেখা যাচ্ছে না। শুক্রবার আজ অফিস নেই, তবুও সকালবেলাতে আহনাফের ঘুম ভেঙে গেছে। সে একটা চেয়ার নিয়ে বারান্দার দরজায় বসে আছে। তার বারান্দায় কিছু ফুলের গাছ আছে, গাছগুলো সে লাগায়নি, তার মা সাজেদা বেগম লাগিয়েছেন। এগুলোর পরিচর্যাও তিনিই করেন। গাছগুলোর ডগায় পাতায় কীভাবে শিশিরে বেজে আছে সেটাই খুব মনোযোগ দিয়ে দেখছে। মনকে কোনো এক জায়গায় স্থির করতে চাইছে, কেননা তার ঘুমই ভেঙেছে দুঃস্বপ্ন দেখে। তখন থেকে মনটা অস্থির এবং অশান্ত হয়ে আছে। অস্থিরতার অন্যতম একটা কারণ হচ্ছে সুপ্তি। স্বপ্নটা সে সুপ্তিকে নিয়েই দেখেছে। ঘুম ভাঙার পর থেকে অনেকবার কলও করেছে সুপ্তিকে, কোনো রেসপন্স পায়নি। অবশ্য রেসপন্স যে এখন পাবে না এটা আহনাফও জানে, কারণ সুপ্তি সবসময় ফোন সাইলেন্ট মোডে রেখে ঘুমায়। নয়নতারা ফুলের পাতা গড়িয়ে দুফুটা শিশির বিন্দু ফ্লোরে পড়তে আহনাফ আনমনে হেসে উঠল। তার মনে হলো যেন শিশির বিন্দু নয়, বরং সে নিজেও এভাবে সুপ্তির প্রেমে টুপ করেই পড়েছিল। যদিও সুপ্তি প্রথম তাকে ভালোবাসার নিবেদন করেছিল, তখন সে নতুন নতুন চাকরিতে জয়েন করেছে, কাজের প্রচুর ব্যস্ততা ও চাপে হিমশিম খাচ্ছিল। তখন একটা চিকন মিষ্টি কণ্ঠে একটা বলেছিল, কফি খাবেন? আহনাফ চোখ তুলে তাকিয়ে দেখতে পেয়েছিল সুন্দরী একটা মেয়ে যার নাম সুপ্তি। আহনাফের ছোট্টবেলা থেকে মেয়েদের সঙ্গ তেমন একটা পছন্দ নয়। এর মানে এই নয় যে সে মেয়েদেরকে পছন্দ করে না, তবে থাকে না কিছু মানুষের পছন্দের গণ্ডি। আহনাফেরও পছন্দের গণ্ডির বাইরে ছিল মেয়েরা। মেয়েরা বলতে সে তার আত্মীয় স্বজন অর্থাৎ চাচি, মামি, কাকি, ফুপি, দাদি, নানি, মা, বোন এবং বাগ্নি, এদেরই পছন্দ করত। এছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটি যেটাই হোক সে মেয়েদের এড়িয়ে চলত। কলেজ ভার্সিটিতে বন্ধুরা যখন চুটিয়ে প্রেম করত, আহনাফ তখন বইয়ের বাজে মুখ ডুবিয়ে রাখত। এটা নিয়ে তার বন্ধুরাও কম মজা করত না। প্রেম যে কখনো আহনাফের জীবনে আসেনি এমনটাও নয়, এসেছিল হাই স্কুলে, কিন্তু চুপচাপ স্বভাবের হওয়াতে মনের কথা জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর মেয়ের বাবার বদলি হওয়ায় ওরা ঢাকা থেকে সিলেটে চলে যায়। এরপর কোনো খবর পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে আহনাফও সেসব ভুলে গেছে। ওটাকে আসলে প্রেম বলবে নাকি মোহ, আবেগ, ভালো লাগা, তা নিয়েও সে যথেষ্ট সন্দিহান। এরপর আর কাউকে ভালো লাগলেও নিজেই নিজেকে শাসিয়েছে, সম্পর্ক থেকে দূরে থেকেছে, প্রপোজাল পেলে রিজেক্ট করেছে। কিন্তু তার সকল দম্ভ সংকল্প কেন জানি সুপ্তির নিকট আর টিকল না। সে যতই সুপ্তিকে এড়িয়ে চলার চেষ্টা করত, ততই সুপ্তি ওকে মানানোর চেষ্টা করত। কলিগ হওয়াতে কিছু কঠিন কথা শোনাতে গিয়েও নিজেকে সামলে নিত। ভদ্রতাসূচক যতটুকু মেশা বা কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলতো। কিন্তু একদিন যখন সে দেখলো সুপ্তি সিকিউরিটি গার্ডকে খাবার কিনে দিচ্ছে, তখন তার কৌতূহল হলো এবং সেদিন সে যেচে নিজেই সুপ্তির সাথে কথা বলেছিল। সুপ্তি এতে যেমন অবাক হয়েছিল তেমনইভাবে খুশিও হয়েছিল। সুপ্তির ভাষ্য মতে আহনাফ জানতে পেরেছিল সেই সিকিউরিটি গার্ড গ্রাম থেকে ঢাকায় নতুন এসেছে, আর্থিক অবস্থা খুবই খারাপ, 3 বেলা খাবারও জোটে না, তাই সুপ্তি তাকে মাঝে সাঝেই খাবার কিনে দেয়, কখনো বা বাড়ি থেকে খাবার এনে দেয়। তাদের মধ্যে এখন মামা বাগ্নির সম্পর্ক। সুপ্তির এই উদার মানসিকতাই আহনাফকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতার জের ধরেই সে আর সুপ্তিকে এড়িয়ে চলতে পারত না। কথা বলা, রেস্টুরেন্ট একসাথে খাওয়া, উইকেন্ডে দেখা করা, এইসব প্রায়ই হতো। একসময় সুপ্তি সরাসরি মনের কথা প্রকাশ করলে আহনাফও রাজি হয়ে যায়। তখন থেকে তাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের বয়স 2 বছর হলেও আহনাফের ভালোবাসা তখনও সেই প্রথম দিনের মতোই রয়ে গেছে, যদিও সে লক্ষ্য করে দেখেছে সুপ্তির মাঝে বেশ পরিবর্তন এখন। আহনাফ, এই ঠান্ডায় বসেছিস কেন বাবা? সাজেদা বেগম হঠাৎ আহনাফ কিছুটা হকচকিয়ে উঠল, নিজেকে ধাতস্থ করে বলল, এমনি কেউ ঠান্ডার মধ্যে বসে থাকে? ভেতরে আয়, বারান্দার দরজা বন্ধ কর। মায়ের কথায় অবাধ্য হলো না আহনাফ, সুবোধ বালকের ন্যায় দরজা লাগিয়ে দিয়ে রুমে এসে বসল। সাজেদা বেগম পাশে বসে জিজ্ঞাসা করলেন,
এত তাড়াতাড়ি উঠেছিস কেন? কোনো কাজ আছে? না, ঘুম ভেঙে গেছে। আচ্ছা, নাস্তা করবি? আয়, পরে খাবো। তামিম এসেছে? কখন? মাত্রই। ওকে খেতে বসিয়ে তোকে ডাকতে এসেছি, চল। আনফ মায়ের সঙ্গে ডাইনিং রুমে গিয়ে দেখল তামিম মুখ পাংশুটে করে বসে আছে। ওর পাশে গিয়ে বসে আনফ বলল, কি হয়েছে? তামিম পাংশুটে মুখে বলল, হয়নি, হবে। কি হবে? বিয়ে। মানে? মানে আজ মেয়ে দেখতে যাবে বাড়ির সবাই। বাহ, এটা তো গুড নিউজ। বিয়ের কথা শুনলে ছেলেরা খুশি হয়। তুই মুখ এমন করে রেখেছিস কেন? আমার নার্ভাস লাগছে। আজব, তুই মেয়ে দেখতে যাবি? মেয়ে তোকে দেখতে আসবে না? তাও তুই আমার সাথে চল। আমি যাব কেন? আমার সঙ্গে থাকবি? আমায় সাহস দিবি? প্লিজ না করিস না, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবি না? আনফ মুচকি হেসে বলল, আচ্ছা যাব, এখন নাস্তা কর। অর্ষাকে বিকেলবেলা রেডি হতে দেখে আমেনা বেগম জিজ্ঞাসা করলেন, কোথাও যাবি? অর্ষা মাথায় অন্না দিতে দিতে বলল, কুরিয়ার অফিসে যাব একটু। এখনই যেতে হবে? হ্যাঁ, কেন? ঐশীকে একটু পরেই ছেলে পক্ষ দেখতে আসবে। আপুকে দেখতে আসবে মা, আমাকে নয়। আর তোমাকে যতটুকু কাজে সাহায্য করার ততটুকু তো করেছি, এখন তারা আসলে শুধু সামনে খাবার দেবে। ঐশীকে রেডি কে করাবে? মা, আপুকে বাচ্চা। আমেনা বেগম চুপ করে আছেন। অর্ষা হেসে ফেলল, সে তো তার মাকে চেনে, বাইরে কোথাও গেলে অস্থির হয়ে পড়েন তিনি। সে মায়ের কাঁধ জড়িয়ে ধরে বলল, জলদি চলে আসব। এরপর সে বেরিয়ে যায় বাড়ি থেকে। পথে একবার রিহানকে কল করেছিল, সকাল থেকে এখন অবধি আর কথা হয়নি। কাজে আছে নাকি ঘুমায় কে জানে, কিন্তু ফোন রিসিভ করলো না রিহান। অর্ষাও আর ফোন দিয়ে বিরক্ত করলো না, ফ্রি হলে কল ব্যাক করবেই। সে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করছিল, তখন তার ভার্সিটির এক ক্লাসমেট শাকিল রিক্সা করে কোথাও যাচ্ছিল। অর্ষাকে দেখে রিক্সা থামিয়ে উঁকি দিল সে, অগত্যা অর্ষাও এগিয়ে গেল। শাকিল হাসি হাসি মুখ করে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কোথাও যাচ্ছ? একটু কুরিয়ার অফিসে যাব। ও, রিক্সায় ওঠো, আমিও কুরিয়ার অফিসের সামনে দিয়েই তো যাবো। সমস্যা নেই, আমি রিক্সা খুঁজে নেব, আমার সাথে গেলে কি সমস্যা? অর্ষা কি বলবে বুঝতে পারলো না, তাই কথা না বাড়িয়ে রিক্সায় উঠে পড়ল। সে জানে ক্লাসের আরও কয়েকজনের মধ্যে শাকিলও একজন, যে অর্ষাকে পছন্দ করে। যদিও মুখে বলেনি, তবে হাবে ভাবে বুঝিয়েছে। অর্ষাকে নিশ্চুপ দেখে শাকিল জিজ্ঞাসা করলো, ক্লাসে আসো না কেন? আইডিও ডিএক্টিভ ছিল দেখলাম। এমনি এমনি নাকি কোনো কারণ আছে? জানো কত মিস করছিলাম, আমি তো ভেবেছি আবার বিয়ে টিয়ে করে ফেলছো নাকি। শাকিল কথাটা হেসেই বলল, সঙ্গে মৃদু হাসলো অর্ষাও আর বলল, করিনি এখনো, তবে করবো শীঘ্রই। শাকিল মলিন স্বরে বলল, ও। এরপর কথা বেশি দূর আগায়নি। কুরিয়ার অফিসের সামনে নেমে অর্ষা ভাড়া দিতে চাইলে শাকিল বলল, পাগল নাকি? তুমি ভাড়া দিচ্ছ কেন? আমি দিয়ে দেবো, তুমি যাও। আমি দিলে সমস্যা কি? আমি দিলেও সমস্যা নেই, যাও, আসছি, আর ক্লাসে এসো। শাকিল চলে যাবার পর অর্ষা বিদ্রুপ করে হাসলো। সবারই শুধু চোখের মায়া, যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ ভালোবাসা, কেয়ার, সব উপচে পড়ে। চোখের আড়াল হলে কেউ একটা খোঁজ তো নিবে, দূরে থাক, অর্ষা নামে পৃথিবীতে যে কেউ আছে এটাই সবাই ভুলে যায়। কুরিয়ার অফিসে গিয়ে অর্ষার আঙ্কেল গুরুম, এতগুলো বই এখন সে কী করে বাড়ি অবধি নিয়ে যাবে? উপায় না পেয়ে কুরিয়ারের ছেলেটাকে অনুরোধের স্বরে বলল, বইগুলো একটু রিক্সা পর্যন্ত নিয়ে দেবেন প্লিজ। মেয়েদের অনুরোধ উপেক্ষা করা পুরুষের কাম্য নয়, সেই ছেলেটা উপেক্ষা না করে বরং সাহায্য করল। অর্ষা তাকে ধন্যবাদ দিয়ে বইগুলো নিয়ে বাড়ি পর্যন্ত এলো। ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বলল, মামা, বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। রিক্সাওয়ালা অসহায়ত্ব প্রকাশ করে বলল, আম্মা, আমার কোমরত বেদনা, বাড়ি জিনিস নিতাম পারি না, নইলে নিয়ে দিতাম। ও আচ্ছা, তাহলে থাক। বাড়া দিয়ে বইগুলো নিয়ে অর্ষা মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছে, কাউকেই পাচ্ছে না হেল্প চাওয়ার জন্য। সে উপায় না পেয়ে বাবাকে কল করলো কয়েকবার, কিন্তু রিসিভ করেনি। এখন তার মেজাজ খারাপ হচ্ছে, নিজের উপরই বিরক্ত সে। এতগুলো বই একসাথে অর্ডার করতে কে বলেছিল তাকে? বিরক্তি নিয়ে বাড়ির ভিতরে তাকাতেই দেখতে পেল একটা ছেলে লনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে এখান থেকেই জোরে ডাকলো, হ্যালো, এই যে শুনছেন?
ছেলেটি এদিক সেদিক তাকিয়ে যখন দেখল তাকেই ডাকা হয়েছে, তখন কল কেটে সে সামনে এগিয়ে এলো। ছেলেটাকে কাছ থেকে দেখে অর্ষার ভ্রু কচকে গেল। এটা তো মনে হচ্ছে গতকাল ধাক্কা খাওয়া সেই ছেলেটি। কি যেন নাম? ও হ্যাঁ, আহনাফ। অর্ষা যখন নিশ্চুপ থেকে মনে মনে প্রশ্নের জাল বুনছিল, তখন ছেলেটা প্রশ্ন করল, আমায় ডেকেছেন? জি, একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? যদি কিছু মনে না করেন তাহলে বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। এমন কোনো হেল্প চাইবে সে হয়তো আশা করেনি। অবাক হয়ে অর্ষার দিকে তাকিয়ে আছে। কেউ যেতে সাহায্য চাইলে তাকে তো মুখের ওপর না করে দেওয়া যায় না, না বলা যায় না। তাই সে অর্ষাকে হেল্প করার জন্য বইয়ের ভারী প্যাকেট দু হাতে তুলে নিল। তখনই তার এক হাতের মোটে থাকা ফোনটি বেজে ওঠে। রিসিভ করতে গিয়ে চাপ রেখে লাউড স্পিকার অন হয়ে যায়। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ চাপা সরে বলে উঠল, আহনাফের বাচ্চা, আমাকে রেখে কোথায় গেলি? জলদি আয়। আহনাফ একটু বিব্রতভাবেই অর্ষার দিকে তাকালো, শুধু আসছি বলে কলটা কেটে দিল সে। এদিকে অর্ষার মনের কনফিউশনও দূর হয়ে গেছে যে এই ছেলেই আহনাফ। দোতলায় উঠে অর্ষা যখন কলিং বেল বাজালো, তখন আহনাফ একটু অবাক হয়েছে। সে হয়তো ভাবেনি যে তার বন্ধুর জন্য যেই পাত্রী দেখতে এসেছে তারই কেউ হবে এই মেয়ে। দরজা খুলে দিয়েছে অর্থি। অর্ষা নিশ্চুপে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে ঢুকে গেল। পিছু পিছু বই নিয়ে আহনাফও চলে গেল। অর্থি পিছু আসতে আসতে বলেছে, আপু কি এনেছো, কি এনেছো? ওর কণ্ঠস্বর শুনে সবার মনোযোগ ওদের দিকে পড়েছে। আহনাফের হাতে বই দেখে আমেনা বেগমের চক্ষু চড়কগাস। তিনি তড়িগড়ি করে অর্ষার রুমে গিয়ে বললেন, এ কি, তুই ওকি দিয়ে বই এনে আনিয়েছিস কেন? এরপর তিনি ব্যস্ত হয়ে বললেন, বাবা তুমি রাখো, এগুলো রাখো, ও তো জানতো না আসলে। আহনাফ তাকে শান্ত করতে বলল, সমস্যা নেই আন্টি। অর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে, তার মা এই ছেলেটাকে এত তোষামোদ কেন করছে? তাকে হেল্প করছে বিদায় আহনাফকে সে ভেতরে এনেছিল ভদ্রতা সূচক এক কাপ চা খাওয়াতে। ড্রয়িং রুমে মানুষজন দেখে বুঝতে পেরেছে যে পাত্রপক্ষ এসেছে ঐশীকে দেখতে, তাই সে ভেতরের রুমে নিয়ে এসেছে। সাথে করে ওর থেকেও এনেছিল মাকে ডেকে পাঠাবে বলে, কিন্তু মা তো নিজেই হাজির, আবার এর প্রতি এত আদর যত্ন। আমিনা বেগম ব্যস্ত হয়ে বললেন, বাবা তুমি এসো খাবে, আসার পর থেকে তো কিচ্ছু খাওনি। আহনাফ কিছু না বলে তার সাথে ড্রয়িং রুমে চলে গেল। অর্ষা তখন ওর থেকে জিজ্ঞাসা করল, এই ছেলে কে রে? এই ভাইয়াটাও তো মেহমান। মেহমান মানে? আপুকে যারা দেখতে এসেছে ওদের সাথে আসছে? অর্থি ওপর নিজ মাথা ঝাঁকালো। অর্ষার নিজের ওপরই বিরক্ত হয়ে বলল, ধ্যাত। আহনাফ তামিমের কাছে গিয়ে বসেছে। তামিম তখন ফিসফিস করে জিজ্ঞাসা করল, কোথায় ছিলি? আহনাফ ফিসফিস করে বলল, তোর হবুশালিকা তো ফ্রিতে আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। মানে? পরে বলবো, শুধু এইটুকু বলি তুই সাবধানে থাকিস বিয়ে হলে। দেখার পর্ব শেষ হলে কথাবার্তা বলল সবাই। এরপর খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় মা বাবার সাথে অর্ষা এবং অর্থি নিচে নামলো তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। বড়রা সবাই তখনও কথাবার্তা বলতে বলতে হাঁটছিল। তামিম এবং আহনাফ হাঁটছিল একসাথে। অর্ষা আহনাফকে ফের উদ্দেশ্য করে বলল, শুনছেন? আহনাফ এবং তামিম দুজনেই পিছু ফিরে তাকালো। অর্ষা সেই চিরকুটটা আহনাফকে ফিরিয়ে দিয়ে বলল, এটা বোধ হয় আপনার। এরপর সে তামিমকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। তামিম বেশ অবাক হয়েছে এই ঘটনায়। এই কাগজ আহনাফের মানে? নাকি গোল খাইয়ে প্রেমপত্র দিল? অর্ষা এবং অর্থি চলে আসার পর আহনাফ কাগজের বাস খুলে ভরকে গেল। বিস্ময় নিয়ে বলল, হাউ দিস পসিবল, দেখি কি এটা বলে তামিম কাগজটা হাতে নিল। লেখা পড়ে বিস্ময় নিয়ে বলল, কিরে, তুই আমার হবুশালিকাকে চিঠি দিয়েছিলি কেন? এতটুকুই ছিল গল্পের দুই নম্বর পর্ব।